গাইজ, আজকে সময়ে সবকিছু যখন দ্রুতগতিতে ছুটছে, তো এই দৌড়ঝাঁপ করা ব্যস্ত জীবনে শান্তির কিছু মুহূর্ত দেওয়া মাদক, বা যদি ইংলিশে বলা হয় তাহলে হুইস্কি, মানুষের জীবনে প্রায় প্রায় অমৃতের ভূমিকা পালন করছে। সারাদিন পরিশ্রমের পর একটু আরামের জন্য, বা বলা যায় চিন্তা থেকে টেম্পোরারি মুক্তি পাওয়ার জন্য, মানুষ এই হুইস্কিকে একটি কাচের গ্লাসে ঢেলে তাতে পরিমাণ মতো জল এবং কিছুটা পরিমাণ আইস কিউব দিয়ে তারপর খুবই শান্তির সাথে সেটাকে ধীরে ধীরে পান করে নেয়। কিন্তু আপনি কি জানেন মানুষকে এত শান্তি দেওয়া হুইস্কি ফ্যাক্টরিতে তৈরি কিভাবে করা হয়, আর কতটা মুশকিল হয় এই হুইস্কিকে ফ্যাক্টরিতে তৈরি করতে? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ইন্ডিয়ান মার্কেটে সবথেকে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড রয়্যাল স্ট্যাগ কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গাইজ, ইন্ডিয়ান ব্র্যান্ড রয়্যাল স্ট্যাগকে 1995 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল, আর এই ব্র্যান্ডটিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে। রয়্যাল স্ট্যাগ তৈরি করার জন্য সবার প্রথমে কাঁচামাল ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যার মধ্যে থাকে গম, যব এবং ভুট্টা। সবার প্রথমে এইসব শস্যকে জমি থেকে হারভেস্ট করা হয়, তারপর এগুলিকে ট্রান্সপোর্টের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, আর এখান থেকেই শুরু হয় হুইস্কি বানানোর প্রথম স্টেপ। সবার প্রথমে এই শস্যগুলিকে 12 ঘন্টার জন্য জলে রেখে দেওয়া হয়। 12 ঘন্টা পর এই সকল শস্যকে জল থেকে বের করে নেওয়া হয়। শস্যগুলিকে বের করে নেওয়ার পর সেগুলিকে আবার এইরকম একটি স্পেশাল জলে 14 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়। 14 ঘন্টা পর এবার সময় আসে এই শস্যগুলিকে শোকানোর, যার জন্য এই শস্যগুলিকে জল থেকে বের করে একটি বড় হলঘরে নিয়ে যাওয়া হয়। আর হলঘরের মধ্যে এই শস্যগুলিকে শোকানোর জন্য মেঝেতে এইভাবে মেলিয়ে দেওয়া হয়। এর প্রায় 1 সপ্তাহ পর যখন শস্যগুলি সম্পূর্ণরূপে শুকিয়ে যায়, তখন এই সকল শস্যকে মাল্টিং প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। আসলে মাল্টিং প্রসেসের জন্য প্রচুর স্মোকের প্রয়োজন হয়, এই জন্য এই ভাটটিতে এমনভাবে আগুন লাগানো হয় যাতে এর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হয়। তারপর ধোঁয়াগুলিকে একটি সেকশন পাইপের মাধ্যমে শস্যের কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়, যাতে শস্যগুলি ধোঁয়াকে অ্যাবজর্ব করে নিতে পারে। গাইজ, আপনাদের মাথায় হয়তো এটা আসতে পারে যে এটিকে কেন করা হয়, তো আপনাদের বলে দিই, এতে হুইস্কিতে একটি স্মোকি ফ্লেভার আসে। এইরকমভাবে 2টি দিন কেটে যাওয়ার পর ওই শস্যগুলির কোয়ালিটি চেক করার জন্য শস্যর স্যাম্পল নিয়ে ল্যাবে পাঠানো হয়। স্যাম্পেলগুলি পাশ হওয়ার পরে এই সমস্ত শস্যগুলিকে কনভেয়ার বেল্টের সাহায্যে পেশাই করতে পাঠিয়ে দেওয়া হয়। এরমভাবে সমস্ত শস্যগুলিকে পেশাই করে নেওয়ার পর এই সমস্ত শস্য থেকে অ্যালকোহল তৈরি করার জন্য এগুলিকে পচানো হয়। ঠিকই শুনেছেন গাইজ, পচাতে হয়। আর এই প্রসেসটিকে বলা হয় ফরম্যান্টিং প্রসেস। আর যাতে এগুলির মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আরও তাড়াতাড়ি হতে পারে, তার জন্য এর মধ্যে ইস্টের জল মেশানো হয়। গাইজ, এটিকে বোঝার জন্য দইয়ের এক্সাম্পলকে দেখতে পারেন। যেমন দুধকে 1 রাত রেখে দেওয়ার পর পরের দিন দইয়ে পরিণত হয়ে যায়। আসলে দুধের মধ্যে ল্যাকটোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা এই দুধকে দই হতে সাহায্য করে। আর ঠিক সেম প্রসেস এখানেও ঘটে। 2 দিন ফরম্যান্টিং প্রসেসের পর এর থেকে খুবই ঝাঁঝালো অ্যালকোহলিক গন্ধ বের হতে শুরু করে, যা এখানে ইউনিটেতে লাগানো থাকা নলের সাহায্যে এক্সট্রাক্ট করে বাইরে বের করে নিয়ে আসা হয়। আপনাদের একটি কথা বলে রাখি গাইজ, রয়্যাল স্ট্যাগ একটি স্কচ হুইস্কি। স্কচ হুইস্কি সেই হুইস্কিকে বলা হয় যেটিকে তৈরি করার পর মিনিমাম 3 বছর ধরে স্টোর করে রাখা হয়। নর্মাল হুইস্কিকে তৈরি করার পরেই সেটিকে বিক্রি করা হয়, কিন্তু রয়্যাল স্ট্যাগ একটি স্কচ হুইস্কি, এই জন্য এটিকে 3 বছর পরেই প্যাক করা হয়, আর তারপর এটিকে মার্কেটে লঞ্চ করা হয়। এবার দেখব আমরা ফ্যাক্টরিতে কিভাবে পান মশলা তৈরি করা হয়। গাইজ, আমরা সবাই জানি গুটকা তৈরি করার জন্য সবথেকে প্রয়োজনীয় উপাদান হলো সুপারি, যেটিকে গ্রাম অঞ্চলের দিকে সবথেকে বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে। তার জন্য সবার প্রথমে গাছ থেকে সুপারিগুলিকে পেরে রোদে শোকানো হয়। এরপর সুপারিগুলি যখন প্রয়োজন মতো শুকিয়ে যায়, তারপর তার খোলা ছাড়িয়ে ভেতর থেকে সুপারিকে আলাদা করে নেওয়া হয়। এরপর বিমলে থাকা লাল কালারের জন্য এই সকল সুপারিগুলিকে এই লাল কালারের লিকুইডগুলির মধ্যে সিদ্ধ করা হয়, আর এইগুলিকে জ্বালানোর জন্য ওই সুপারির খোসাকেই ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে একটি আলাদা ফ্লেভার আসে। এরপর এগুলির মধ্যে বিমল, রজনীগন্ধা ইত্যাদি আলাদা আলাদা কোম্পানির জন্য ফ্লেভার মিক্স করা হয়, আর এই ফ্লেভারকে দীর্ঘদিন টিকিয়ে রাখার জন্য এর মধ্যে প্যারাফিন মেশানো হয়। ঠিকই শুনেছেন গাইজ, প্যারাফিন মেশানো হয়। এই কেমিক্যালটিকে বেসিক্যালি মোমবাতিকে শক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর এই সকল সুপারিকে ভালো করে রোদে শোকানো হয়। শুকিয়ে যাওয়ার পর সুপারিগুলিকে ছোট ছোট টুকরে রূপান্তরিত করা হয় এবং তার ভেতরে চুন ইত্যাদি ফ্লেভার অ্যাড করা হয়, আর সবার শেষে এর মধ্যে কাঁচে গুঁড়ো মেশানো হয়। এই কারণে গুটকা খাবার পর মুখের মধ্যে ছোট ছোট কাঁটার সৃষ্টি হয়, আর যখন গুটকার নিকোটিন ওই কাঁটার মধ্যে প্রবেশ করে তখন মানুষের নেশা হতে শুরু করে, আর সুপারি আর চুনের দ্বারা ওই ক্ষতস্থানটি আস্তে আস্তে বড় হতে শুরু করে। এই কারণে গুটকা খাওয়া ব্যক্তির মুখ কম খুলতে শুরু করে, মুখের মধ্যে থাকা মাসল কমজোর হয়ে যাওয়ার কারণে তারা বেশিক্ষণ মুখ খুলে রাখতে পারে না। গাইজ, আপনাদের বলে রাখি, সব রকমের গুটকাতে কাঁচের গুঁড়ো মেশানো হয় না, কিন্তু কিছু গুটকা এবং পান মশলা কোম্পানি এটিকে মেশায় যাতে তাদের সেল বেড়ে যায়। এই সব প্রসেসগুলির পর গুটকা পুরোপুরিভাবে রেডি হয়ে যায়। এরপর আলাদা আলাদা কোম্পানি নিজেদের প্যাকিং করে, আর তারপর সেটিকে মার্কেটে লঞ্চ করা হয়। তো গাইজ, এবার চলুন আমরা দেখে নিই সিগারেট কিভাবে তৈরি করা হয়। সিগারেট তৈরির প্রসেসে সবার প্রথমে তামাক পাতাকে তৈরি করা হয়, যার জন্য হাই কোয়ালিটির তামাকের চারাকে নার্সারিতে তৈরি করা হয়।
আর তারপরে এই চারাগুলি যখন 1 থেকে 2 ইঞ্চি বড় হয়ে যায় তারপর এটিকে নার্সারি থেকে তুলে জমিতে লাগানো হয়। এই ফসলগুলিকে সঠিকভাবে বেড়ে উঠতে 3 থেকে 4 মাসের সময় লেগে থাকে। এরপর যখন এগুলি হারভেস্টিং এর জন্য তৈরি হয়ে যায় তখন এর থেকে পরিপূর্ণ পাতাগুলিকে ছিঁড়ে এক জায়গায় জড়ো করে নেওয়া হয়। এরপর এগুলিকে শুকানোর জন্য ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেখানে এই পাতাগুলিকে একটা একটা করে সুতোর মধ্যে গেঁথে কাঠের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়। আর এইগুলিকে এরকমভাবেই শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। এইভাবে কিছুদিন থাকার পর যখন এগুলি শুকিয়ে যায় তখন এগুলিকে এক জায়গায় অ্যাসেম্বল করে নেওয়া হয়। আর এইসব কিছুর পরে এগুলিকে নেক্সট স্টেপের জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে কুচকানো পাতাগুলিকে সোজা করা হয় আর যদি কোনো পচা পাতা থাকে তাহলে সেগুলিকে আলাদা করে নেওয়া হয়, যাতে সিগারেট একদমই বেস্ট কোয়ালিটি তৈরি হতে পারে। এরপর এই সমস্ত পাতাগুলিকে সিগারেট তৈরির কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সবার প্রথমে এই পাতাগুলিকে ছোট ছোটভাবে কাটা হয়, আর এটাকেই আমরা আসলে তামাক বলে চিনে থাকি। তো এবার তামাকগুলি পুরোপুরিভাবে রেডি হয়ে যাওয়ার পর সিগারেটের ফিল্টার আর পকেট তৈরি করা হয়, যার মধ্যে ওই তামাক পাতাকে ভরা হবে। সিগারেটের ফিল্টার সেলুলোজ অ্যাসিটেট ফাইবার দিয়ে তৈরি করা হয়ে থাকে, আর যেটাকে এই মেশিনের সাহায্যে রোল করে দেওয়া হয়। এখন শুধু বাকি রয়েছে এই পকেটগুলির মধ্যে তামাক ভরা আর পেছনে ফিল্টার লাগানোর, যেটাকে এই মেশিনটি খুবই সূক্ষ্মতার সাথে এবং দ্রুতভাবে করতে থাকে। এরপর সিগারেটকে ফাইনাল ইন্সপেকশনের জন্য এইরকম টিউবের মধ্যে দিয়ে পাঠানো হয়ে থাকে, যেখানে ভাঙাচোড়া এবং খালি সিগারেটকে আলাদা করে দেওয়া হয়, আর ভালো সিগারেটগুলিকে প্যাকেজিংয়ের জন্য আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই সিগারেটগুলিকে 8টা, 10টা, 20টা আলাদা আলাদা কোম্পানি হিসেবে প্যাকেজিং করা হয়। আর গাইজ, এরকমভাবে তৈরি হয়ে যায় সিগারেট। গাইজ, এই ভিডিওটি শুধু এডুকেশন পারপাসের জন্যই ছিল। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি বুঝে গিয়েছেন ফ্যাক্টরিতে এইসব নেশার বস্তু কীভাবে তৈরি করা হয়ে থাকে। আজকের জন্য ব্যাস এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে।